আরো একবার স্বাগত কলকাতা আপডেটে। যে খবরে নজর রাখছি তা হলো বাড়ি দখল করতে দুষ্কৃতীদের নিয়ে হামলা চালাতে পারেন স্ত্রী, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন কলকাতার মহানাগরিক। বাড়তি সুরক্ষার জন্য এবার রবীন্দ্র সরোবর থানা এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন শোভন চট্টোপাধ্যায়ের। পর্ণশ্রীর বাড়ি ছেড়ে আপাতত গোলপার্কে শ্যালকের বাড়িতে রয়েছেন মেয়র, আর তাতেই আশঙ্কিত তিনি। যদিও পুলিশ সূত্রে খবর, এখনই বাড়ানো হচ্ছে না মেয়রের নিরাপত্তা। আজ আলিপুর আদালতে আগাম জামিন পান মেয়র পত্নী। আশা করব যে অতি বড় শত্রু যেন কখনো এই রকম ধরনের সিচুয়েশন তার লাইফ টাইমে ফেস না করতে হয়। সাংসারিক ঝঞ্ঝাটে জেরবার মহানগরী দিন কয়েক আগেই চরম হতাশা থেকে এমন মন্তব্য করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। বর্তমানে কোথায় দাঁড়িয়ে স্ত্রী রত্না ও শোভনের সম্পর্ক? পর্ণশ্রীর পর এবার গোলপার্কের বাড়ি নিয়েও অশান্তি বেঁধেছে। গোলপার্কের ওই বাড়ি শোভনের শ্যালকের নামে, আর তাতেই মেয়রের কপালে চিন্তার ভাঁজ। সোমবার রবীন্দ্র সরোবর থানা ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেন তিনি। তাতেই স্পষ্ট হয়েছে আশঙ্কার কারণ। গোলপার্কের বাড়ি দখল করতে যে কোনো দুষ্কৃতীদের নিয়ে হামলা চালাতে পারেন রত্না চট্টোপাধ্যায়। এই আশঙ্কায় দৈনন্দিন কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, বিপদের আশঙ্কায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। দিন কয়েক আগেই মহানগরীকে নিরাপত্তা জেড প্লাস থেকে জেড ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়। বর্তমানে স্পেশাল ব্রাঞ্চ ও থানা মেয়রের নিরাপত্তার দায়িত্বে। মেয়রের বাড়িতে মোতায়েন নিরাপত্তা কর্মীরা। শোভন চট্টোপাধ্যায়ের যথেষ্ট নিরাপত্তা আছে, আপাতত নিরাপত্তা বাড়ানোর ভাবনা নেই পুলিশের। নিরাপত্তা বাড়ানোর কৌশল ব্যর্থ হয়েছে মেয়রের। আলিপুর আদালত থেকে আগাম জামিন পেয়েছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও। আমার ক্লায়েন্ট রত্না চ্যাটার্জি, শোভনবাবুর স্ত্রী, তার আর এক আত্মীয়, আরও দুজন বন্ধুস্থানীয়, তাদের এগেনস্টে অ্যালিগেশন ছিল যে শোভনবাবুর বাড়িতে ঢুকে র্যানচ্যাক করেছে, তার চাবি ছিনিয়ে নিয়েছে। এইটুকুনি অ্যালিগেশন এগেনস্টে যে অ্যান্টিসিপেটরি বিলটা আমরা ফাইল করেছি, মহামান্য আদালত ওটি মঞ্জুর করেছে। দিন দিন চাপ বাড়ছে শোভনের ওপর, এই পরিস্থিতি থেকে রেহাই কবে তা নিয়ে চিন্তার ভাঁজ বাড়ছে মহানগরীকের কপালে। নিউজ 18 বাংলা। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, অনেক চেষ্টা করেও সংসারে ফেরাতে পারা যাচ্ছে না স্বামীকে। যার সঙ্গে সম্পর্ক সেই মহিলা আবার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত, তাই দল বেঁধে ওই মহিলার ওপরই অ্যাসিড হামলা চালালেন স্ত্রীরা। এমনই ঘটনা লেকটাউনের দক্ষিণদাড়িতে। অভিযুক্ত জনা পাঁচেক মহিলার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এক মহিলার সঙ্গে তাঁদের স্বামীরা জড়িয়ে পড়েছেন, কোনোভাবেই তা আটকাতে পারছেন না। অবশেষে বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাঙতে রবিবার সন্ধে স্থানীয় 5-6 জন মহিলা ওই মহিলার ওপর চড়াও হন, তাকে দেখতে পেয়েই চলে অ্যাসিড হামলা। প্রেমে বাধা, পুরনো সম্পর্কের জের, এসব ঘটনায় অ্যাসিড হামলার খবর পাওয়া যায়। কিন্তু বেনজির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য লেকটাউনের দক্ষিণদাঁড়িতে। মুখে অ্যাসিড লেগে মহিলার ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, আপাতত তিনি আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। অ্যাসিড ছোড়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ, বাকিরা অবশ্য পলাতক। নিউজ 18 বাংলা। শ্লীলতাহানির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। কালিন্দিতে অধ্যাপকের কোচিং সেন্টারে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ এক তরুণীর। ওই কোচিং সেন্টারে কাজ করেন অভিযোগকারী। অভিযুক্ত অধ্যাপক হরিশঙ্কর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 4 মাস ধরে নানা সময় একাধিক অছিলায় তার শ্লীলতাহানি করেছেন অধ্যাপক। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক হরিশঙ্কর বিশ্বাসের কোচিং সেন্টারে কর্মরত তরুণীর এই অভিযোগ পেয়ে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধেবেলা ওই তরুণীকে ডেকে পাঠান অধ্যাপক হরিশঙ্কর বিশ্বাস। সে সময় সেখানে কেউ ছিলেন না, সুযোগ বুঝে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তরুণীর আরও অভিযোগ, বিষয়টি অন্য কাউকে জানালে ফল ভালো হবে না বলে হুমকিও দেন অধ্যাপক। রবিবারে লেকটাউন থানায় লিখিত অভিযোগ করেন ওই তরুণী।
রাতেই লেকটাউন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। আজ বিধাননগর আদালতে তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। অশান্তি অতীত, উন্নয়নে গা ভাসাতে চায় পাহাড়বাসী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামীকাল থেকে দার্জিলিং এ শুরু দুদিনের শিল্প সম্মেলন। পর্যটন থেকে পরিবহন, চা শিল্পে বিনিয়োগে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু ক্ষেত্রে রয়েছে বিনিয়োগের সম্ভাবনা। গোর্খাল্যান্ডের দাবিতে টানা 140 দিনের জঙ্গি আন্দোলন, আগুন, ভাঙচুর, খুন, পাহাড়ে ক্ষতির পরিমাণ 300 কোটির বেশি। শান্তি ফিরেছে, কিন্তু পাহাড়ের আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন বিনিয়োগ। শেষবারের সফরে গিয়ে পাহাড়ে শিল্প সম্মেলনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো পাহাড়ে প্রথম শিল্প সম্মেলনের আয়োজন, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সম্মেলনে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতিরা, থাকবেন উত্তরবঙ্গের শিল্পপতি এবং ব্যবসায়ীরা। নজরে পর্যটন, পরিবহন, ফল ফুল, চা শিল্প, তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও নজর। প্রথম শিল্প সম্মেলন পেয়ে খুশি পাহাড়ের ব্যবসায়ীরাও। जो भी यहाँ पे चाहे इंडस्ट्री का जो निर्माण हो, चाहे कोई भी डेवलपमेंट हो, हिल के लिए अच्छा ही कर रहा है। हम लोग सब खुश है यहाँ पर इंडस्ट्री आने से। इंडस्ट्री बनेगा तो बेरोजगार को रोजगार मिलेगा। শিল্প সম্মেলনের মঞ্চ রয়েছে, শিল্পপতিদের সঙ্গে একান্তে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে তৈরি হয়েছে অ্যান্টি চেম্বারও। রাজ্য সরকার আশা করছে এই শিল্প সম্মেলন থেকে প্রচুর বিনিয়োগ আসবে, বিনিয়োগের প্রস্তাব আসবে পাহাড়ের জন্য, পাহাড়বাসীর উন্নতির জন্য। আর সেই দিকেই তাকিয়ে রাজ্য সরকার এবং সেই সঙ্গে পাহাড়বাসী। ক্যামেরা সৌমিক দাসের সঙ্গে তুহিন দাশচন্দ্র, নিউজ 18 বাংলা। চোখ রাখছি পরের খবরে। আর 5 মিনিটের মধ্যেই বিমানবন্দরে অবতরণের কথা ছিল, আর তার আগে ভয়াবহ দুর্ঘটনায় পড়ল ইউএস বাংলার ফ্লাইট S2AGU। রানওয়ে থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি মাঠে ক্র্যাশ করে ল্যান্ডিং করে বিমান, ক্র্যাশ ল্যান্ডিং করে বিমানটি। দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সর্বশেষ 50 জন যাত্রীর। বোমবাডিয়ার Q-400 সিরিজের বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডু আসছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, 11,825 ফুট উঁচুতে শেষবার বিমানের অবস্থান ধরা পড়ে এটিসিতে। দুর্ঘটনার পরে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কাঠমান্ডু এটিসি সূত্রে খবর, দুর্ঘটনার আগে বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দুর্ঘটনার সম্ভাবনা জানিয়ে কোনো বার্তা পাঠাননি চালক। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। খোঁজ চলছে ব্ল্যাক বক্সের।